চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত এবং ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে প্রায় পঁচিশ বছর পর এই রায় ঘোষণা করা হয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক অরুণভ চক্রবর্তীর প্রাপ্তরা হলেন আজিজ মোহাম্মদ ও আদনান সিদ্দিকী রায় বলা হয় উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে বাকিদের খালাস দেওয়া হয়েছে দুপুরে একটু আগে কাঠগড়ায় হাজির করা হয় দুই আসামি সঞ্জিদুল ইসলাম ইমন আর আশিস রায় চৌধুরীকে বাকিরা সবাই পলাতক নব্বই দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীকে উনিশশো সালের ১৭ ডিসেম্বর বনানি ট্রামস ক্লাবে গুলি চালিয়ে হত্যা করে সন্ত্রাসীরা ওই ঘটনায় তার ভাই তহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বললেন পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আপিল বিভাগে তারা যাবেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা চেষ্টা করা হচ্ছে যে আসামিদেরকে এই মামলা থেকে কিভাবে খালাস করানো যায় অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল তারপরেও অন্যান্য সাক্ষীদের সাক্ষী তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা আসামি পক্ষ থেকে প্রমাণ করতে পেরেছি যে আসামি ইমন শান্দুল ইমন ঘটনার সময় উপস্থিত ছিল না এবং তাকে যেসব কথা বলা হচ্ছে তার কোনোভাবেই সে এই মামলা জড়িত নয় এই জন্য মাননীয় আদালত আমাদেরকে বেকুশের খালাস দিয়েছে এই জন্য আমরা খুশি এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো কোর্ট প্রাঙ্গনে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী অপেক্ষা করছেন রাব্বি এই আলোচিত মামলার রায় সম্পর্কে আর কি কি জানা গেলো একটু বিস্তারিত করে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি রাষ্ট্রপক্ষের আইনজীবী কি বললেন নুসরাত বৃষ্টি প্রথমেই বলতে চাই যে এটি আসলে বহু বছরের একটি মামলা আপনি জানেন যে আলোচিত এই হত্যা মামলার রায় হতেই এত বছর সময় লাগলো বিচারক বলেছে যে আসলে প্রত্যেক বিচার প্রার্থী চায় ন্যায় বিচার পাক এবং ন্যায় বিচারের জন্য কিন্তু তথ্য প্রমাণ দরকার হয় এবং সেই তথ্য প্রমাণের ঘাটতি ছিল এই মামলার রায় বিশেষ করে মামলার নথি গায়েব করা হয়েছে সাক্ষীরা ভয়ে বা নানান কারণে মিথ্যা সাক্ষী দিয়েছে পড়ার শুরুতেই তিনি বলেছেন যে এই মামলায় তথ্য প্রমাণের ঘাটতি আছে এবং সেই সঙ্গে সাক্ষীরা মিথ্যা সাক্ষী দিয়েছে একই সাথে নানান ধরনের প্রতিবন্ধকতা ছিল তারপরও যতটুকু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই এই যাবজ্জীবন সাজা হয়েছে তিন আসামির এবং বাকিরা খালাস পেয়েছে এবং এতে করে মানে রাষ্ট্রপক্ষের অসন্তুষ্টি থাকার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি কিন্তু বলেছেন যে তারা এখনই পূর্ণাঙ্গ রায় না পড়ে তারা এখনই কোনো মন্তব্য করবেন না এবং সেজন্য তারা পূর্ণাঙ্গ রায়ের পর তারা আপিল করবেন কিনা তা জানাবেন আর আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন যে প্রায় বহু বছর ধরে মিথ্যা মামলা তা তাদের যে ভাষ্যমতে মিথ্যা মামলায় বহু বছর জেল খেটেছে এবং এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে এরকম মিশ্র প্রতিক্রিয়া এসেছে চিত্রনায়ক সোহেল চৌধুরী ওই সময় অনেক স্টার সুপার নায়ক ছিলেন এবং তার মৃত্যুর পর আসলে মামলা মামলা হয় আসামি গ্রেফতার হয় কিন্তু সেই সবকিছুই কিন্তু বহু বছর ধামাচাপা পড়েছিল সবশেষ উচ্চ আদালতের নির্দেশে এই মামলাটি আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের শুনানি শেষ হলো এবং এই মামলার রায়ে আসলে আমরা দেখেছি